এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো অনিশ চট্টোপাধ্যায় স্যারের যে পরিবেশ বইটি রয়েছে, সেই পরিবেশ বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা, সেখানকার এমসিকিউগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা কিন্তু অবশ্যই একটা খাতা এবং পেন নিয়ে বসবে, এবং শেষে কার কটি ঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নে রয়েছে যে কোন স্থানের জীবগোষ্ঠী এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে কি বলে? বাস্তুতন্ত্র, উৎপাদক, বিয়োজক, পরজীবিতা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বাস্তুতন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে পুষ্টিস্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? উৎপাদক, শাকাশী, মাংসাশী, সর্বভুক? তাহলে সঠিক উত্তর কিন্তু হবে সর্বভুক, অপশন ডি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্বাভাবিক বিয়োজকের উদাহরণ হলো ব্যাকটেরিয়া ও ছত্রাক, শৈবাল। তারপর অপশন সি রয়েছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, এবং অপশন ডি বলেছে মাটি। তাহলে এখানে কিন্তু সঠিক অপশন এ অর্থাৎ ব্যাকটেরিয়া ও ছত্রাক। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় বলে বসবাস ক্ষেত্র, জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, প্রাণীজগৎ? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে জীবমণ্ডল, অপশন বি। পরবর্তী প্রশ্ন রয়েছে একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে বলে অর্টিকোলজি, সিন ইকোলজি, বায়োস্ফিয়ার, বায়োম? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ অর্ট ইকোলজি। পরবর্তী প্রশ্ন রয়েছে একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনা হলো অর্ট ইকোলজি, সিন ইকোলজি, বায়োস্ফিয়ার, বায়োম? তো সঠিক উত্তর হবে সিন ইকোলজি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক, রাসায়নিক ও আপেক্ষিক অবস্থার মধ্যে সুস্থভাবে পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতে বেঁচে থাকে তাকে বলে? অপশন এ রয়েছে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটাট, অপশন বি রয়েছে বায়োস্ফিয়ার, অপশন সি রয়েছে বায়োম, এবং অপশন ডি রয়েছে বায়োমাস। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটাট। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তি প্রবাহকে বলে বায়ো এনার্জিটিক্স, এনার্জি বায়োটিক্স, বায়ো এনার্জিস, এবং অপশন ডি বলেছে ইকো বায়ো এনার্জিটিক্স? তাহলে বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তির প্রবাহকে কী বলে? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এনার্জি বায়োটিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে বলে ফেনোলজি, ইকোবায়োলজি, ফোনেটিক্স, বটানি? তাহলে নয়ে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফেনোলজি, অপশন এ। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন ট্রান্সলে, এলটন, ডারউইন, হেকেল? তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে ট্রান্সলে। পরবর্তী প্রশ্ন, জীবভরের যে একক, হ্যাঁ, জীবভরের একক হলো ক্যালোরি, কেলভিন, কিলোগ্রাম, বেল? তাহলে জীবভরের একক কী হবে? সঠিক উত্তর হবে কিলোগ্রাম, অপশন বি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের এককে বলে কিলো ক্যালোরি, কিলো ওয়াট, কিলো ভোল্ট, অ্যাম্পিয়ার? তাহলে বারোর সঠিক উত্তর হবে কিলো ক্যালোরি, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এককে বলা হয় কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, এল্টোনিয়ান পিরামিড হলো শক্তির পিরামিড, বর্গাকার ভূমির পিরামিড, ইজিপ্টের পিরামিড, ত্রিভুজাকার ভূমির পিরামিড? তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে শক্তির পিরামিড, এল্টোনিয়ান পিরামিড হচ্ছে শক্তির পিরামিড। পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় সমস্ত উৎপাদক, সমস্ত উদ্ভিদ, সমস্ত খাদক, বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীব? তাহলে সঠিক উত্তর হবে বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীব, অপশন ডি।
পরবর্তী প্রশ্ন রয়েছে যে সুন্দরবনের বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো বাঘ, সিংহ, জিরাফ, চমরিগাই। তাহলে সুন্দরবনের বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী কি? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বাঘ। পরবর্তী প্রশ্ন রয়েছে যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে বলা হয়, দেখো অপশনগুলো রয়েছে, খাদ্য বিস্তার, দূষক বিস্তার, জৈব বিস্তার, জৈব বিস্তার। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ জৈব বিস্তার। তাহলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী যে বস্তুর বিস্তার সেটাকে বলা হয় জৈব বিস্তার। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো এশিয়ার বাস্তুতন্ত্র, স্থলভাগের বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, এবং অপশন ডি বলেছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মিলিত বাস্তুতন্ত্র। তাহলে পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সমুদ্রের বাস্তুতন্ত্র। পৃথিবীর বৃহত্তম স্থায়ী বাস্তুতন্ত্র হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র, অপশন সি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাস্তুতন্ত্রে যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি হয় সেটা হচ্ছে তুষার মেরু, উষ্ণ মেরু, চারণভূমি, জঙ্গল। তাহলে কোন বাস্তুতন্ত্রে জীবভর বেশি হয়? এর কিন্তু সঠিক উত্তর হবে জঙ্গল, অপশন ডি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরের হারকে বলা হয় মোট রাসায়নিক শক্তির উৎপাদন, মোট প্রাথমিক শক্তির উৎপাদন, নিট প্রাথমিক শক্তি উৎপাদন, আর মোট প্রাথমিক রাসায়নিক শক্তি উৎপাদন। তাহলে ১৯ কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ মোট প্রাথমিক উৎপাদন। পরবর্তী প্রশ্ন রয়েছে যে সূর্য থেকে আসা এক একক শক্তির যতটা সালোকসংশ্লেষ প্রক্রিয়া উৎপাদক স্তরে আবদ্ধ হয় সেটা হচ্ছে, অপশন এ রয়েছে 0.1%, অপশন বি বলেছে 0.01%, অপশন সি বলেছে 0.001%, এবং অপশন ডি বলেছে 0.0001%। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 0.1%। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ডেট্রিটাস কনজিউমার বা কর্কর ভক্ষকের উদাহরণ হলো কাঁকড়া, নিমাটোড, পায়রা, মাছ। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে নিমাটোড। তাহলে ডেট্রিটাস কনজিউমার বা কর্কর ভক্ষকের উদাহরণ হচ্ছে নিমাটোড। পরবর্তী প্রশ্ন রয়েছে যে খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি, উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে উৎপাদক, অপশন এ। তাহলে খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে উৎপাদক স্তরে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে খাদ্য শৃঙ্খলের সূচনা হয় সালোক সংশ্লেষের মাধ্যমে, বর্ণ সৃজনের মাধ্যমে, সূর্যোদয়ের মাধ্যমে, বীজ বপনের মাধ্যমে। তাহলে 23 কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ সালোক সংশ্লেষের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটির লেখক কে? অডাম, লিন্ডেম্যান, চ্যাপম্যান, হাচিনসন। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অডাম। পরবর্তী প্রশ্ন রয়েছে ব্যাকটেরিয়া হলো মৃতজীবী জীব, জৈব যৌগজীবী জীব, এরপর দেখো আর দুটো অপশন রয়েছে, পরজীবী জীব এবং আলোকজীবী জীব। তাহলে ব্যাকটেরিয়া কি? এর কিন্তু সঠিক উত্তর হবে 25 এ, অর্থাৎ মৃতজীবী জীব, ব্যাকটেরিয়া হলো মৃতজীবী জীব। পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্বর্ণলতা এবং উকুন হলো মৃতজীবী জীব, জৈব যৌগজীবী জীব, পরজীবী জীব, আলোকজীবী জীব। তাহলে স্বর্ণলতা আর উকুন কি? এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ পরজীবী জীব, অর্থাৎ পরের উপর নির্ভর করে থাকে, পরজীবী জীব। পরবর্তী প্রশ্ন রয়েছে মানুষ হলো মৃতজীবী জীব, জৈব যৌগজীবী জীব, পরজীবী জীব, আলোকজীবী জীব। তো 27 কিন্তু সঠিক উত্তর হবে জৈব যৌগজীবী জীব, অপশন বি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে সবুজ উদ্ভিদ হলো মৃতজীবী জীব, জৈব যৌগজীবী জীব,
পরজীবী জীব, আলোকজীবী জীব। তাহলে সবুজ উদ্ভিদ কি? 28-এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আলোকজীবী জীব। সবুজ উদ্ভিদ কিন্তু আলোকজীবী জীব। পরবর্তী প্রশ্ন রয়েছে যে শালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যালোকের কোন কণা শোষণ করে? জেনন, চিরণ, ফোটন, নিউটন। তাহলে সঠিক উত্তর হবে ফোটন। শালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ কিন্তু সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো নাইট্রোসোমোনাস অ্যাজাটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, ফটোব্যাক্টর। তাহলে 30-এর কিন্তু সঠিক উত্তর হবে অ্যাজাটোব্যাক্টর। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজাটোব্যাক্টর। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বিজ্ঞানীদের মতে পৃথিবী একটি অখণ্ড পাত, নক্ষত্র, খাদ্যজাল, বাস্তুতন্ত্র। তাহলে 31-এ কিন্তু সঠিক উত্তর হবে বাস্তুতন্ত্র। অর্থাৎ বিজ্ঞানীদের মতে পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে কী বলে? কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বলেছে যে পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে কী বলে? ফনা, ফ্লোরা, বায়োম, ইকোক্লাইন। তাহলে 32-এ কিন্তু সঠিক উত্তর হবে ফনা। এটা হচ্ছে পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠী। তাহলে উদ্ভিদ গোষ্ঠীটা কী হবে? দেখো পরের প্রশ্ন রয়েছে যে পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে বলে ফনা, ফ্লোরা, বায়োম, ইকোক্লাইন। তো এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ফ্লোরা। তাহলে উদ্ভিদ গোষ্ঠীটাকে বলা হচ্ছে ফ্লোরা আর প্রাণীগোষ্ঠীকে বলা হয় ফনা। পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত কোনটিকে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক বলা হয়? দেখো অপশনগুলো, জীবভর বা বায়োমাস, সূর্যালোক, অপশন সি রয়েছে ট্রফিক লেভেল বা পুষ্টিস্তর, এবং অপশন ডি বলেছে ফুডওয়েব বা খাদ্যজাল। তো 34-এ কিন্তু সঠিক উত্তর হবে ট্রফিক লেভেল বা পুষ্টিস্তর, অপশন সি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন অরণ্যে সুন্দরী প্রজাতির গাছ দেখা যায়? ক্রান্তীয় চিরসবুজ, ক্রান্তীয় পর্ণমোচী, ম্যানগ্রোভ, ক্রান্তীয় কাটাঝোপ। তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু সুন্দরী প্রজাতির গাছ দেখা যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে যে কলসপত্রী গাছ কোথায় দেখা যায়? থর মরুভূমি, পশ্চিমঘাট, উত্তর পূর্ব ভারত, সুন্দরবন। তো কলসপত্রী গাছ কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে উত্তর পূর্ব ভারত, অপশন সি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পুকুরের বাস্তুতন্ত্রে সবচেয়ে নিচের বা সবচেয়ে গভীরে থাকা স্তরটিকে কী বলে? টাইডাল অঞ্চল, প্রোফান্ডাল অঞ্চল, ফটিক অঞ্চল, লিটোরাল অঞ্চল। তাহলে 37-এ কিন্তু সঠিক উত্তর হবে প্রোফান্ডাল অঞ্চল, অপশন বি। তো পরবর্তী প্রশ্ন রয়েছে যে ইকোলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? ওয়াপস ও লোক, ওয়াইক্স ও লোগো, ওক্স ও লোগোস, ওরস ও লোস। তো 38-এ কিন্তু সঠিক উত্তর হবে ওক্স ও লোগোস। পরবর্তী প্রশ্ন বলেছে যে প্রাথমিক গৌণ ও প্রগৌণ খাদকের ভিত্তি কী? খাদ্যাভাস অনুযায়ী, খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী, পিরামিড অনুযায়ী, আর অপশন ডি বলেছে খাদকের আকার আয়তন অনুযায়ী। তাহলে 39-এর কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, তৃণভোজী, মাংসাশী এবং সর্বভোগ খাদকের ভিত্তি কী? খাদ্যাভ্যাস অনুযায়ী, খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী, পিরামিড অনুযায়ী, খাদকের আকার আয়তন অনুযায়ী। তাহলে সঠিক উত্তর হবে খাদ্যাভ্যাস অনুযায়ী। তৃণভোজী, মাংসাশী এবং সর্বভোগ খাদকের যে ভিত্তি সেটা কিন্তু খাদ্যাভ্যাস অনুযায়ী। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বৃহৎ খাদক অনুখাদকের কিসের ভিত্তিতে আলাদা করা হয়? খাদ্যাভাস অনুযায়ী, খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী, আর দুটো অপশন রয়েছে দেখো, অপশন সি বলেছে পিরামিড অনুযায়ী এবং অপশন ডি বলেছে খাদকের আকার আয়তন অনুযায়ী। তাহলে এখানে কিন্তু 41-এর সঠিক উত্তর হবে খাদকের আকার আয়তন অনুযায়ী। পরবর্তী প্রশ্ন রয়েছে যে আলোকজীবী বা ফটোটোফরা হলো উৎপাদক, খাদক, বিয়োজক, অজৈব উপাদান। তাহলে
এখানে কিন্তু সঠিক উত্তর হবে উৎপাদক, আলোকজীবী বা ফটোগ্রাফার হলো উৎপাদক। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ডেট্রিটাস বলতে বোঝায় উৎপাদক, খাদক, বিয়োজক, অজৈব উপাদান। তাহলে কিন্তু 43-এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ বিয়োজক। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ডেট্রিভোর হলো উৎপাদক, খাদক, বিয়োজক, অজৈব উপাদান। তাহলে ডেট্রিভোর কি? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ বিয়োজক। পরবর্তী প্রশ্ন, সৌরশক্তি হল জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, কোনোটি নয়। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি বলেছে যে সৌরশক্তি কি? সৌরশক্তি জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, কোনোটি নয়। তাহলে সৌরশক্তি কিন্তু হয়ে যাবে ভৌত উপাদান, অপশন সি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে যে অক্সিজেন হলো জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, কোনোটি নয়। তাহলে 46 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অজৈব উপাদান। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে প্রোটিন কী ধরনের উপাদান? জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, কোনোটি নয়। তাহলে 47-এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন হচ্ছে একটা জৈব উপাদান, অপশন এ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ফসফরাস এবং ক্যালসিয়াম কি জাতীয় উপাদান? জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, কোনোটি নয়। তাহলে ফসফরাস এবং ক্যালসিয়াম কী ধরনের উপাদান? এটা কিন্তু সঠিক উত্তর হবে অজৈব উপাদান, অপশন বি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট হলো, কার্বোহাইড্রেট এবং ফ্যাট হলো জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, কোনোটি নয়। তাহলে কার্বোহাইড্রেট এবং ফ্যাট কী হবে? কার্বোহাইড্রেট ফ্যাট হচ্ছে জৈব উপাদান, অপশন এ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে যে তাপমাত্রা এবং আর্দ্রতাকে বলা হয়, তাপমাত্রা ও আর্দ্রতাকে বলা হয় জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান, কোনোটি নয়। তো এখানে কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতাকে বলা হয় ভৌত উপাদান, অপশন সি। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বলেছে যে খাদ্য যোগান দেয় এই অর্থে গ্রিক শব্দ হলো ফস, নর, টর, ট্রফ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ট্রফ। তো এই ছিল আমাদের টোটাল 51টা প্রশ্ন। তো তোমাদের কার কটি ঠিক হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।